রুবিয়া নারায়ণপাড়ায় জলসেচ ব্যবস্থার অভাব, কৃষকরা সরকারি সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত, ফলে সংশ্লিষ্ট কৃষিজীবীরা তাদের ফসল উৎপাদনে মার খাচ্ছেন। সরকারি সাহায্য সহযোগিতা প্রাপ্তির ব্যাপারে বর্তমান রাজ্য সরকারের কাছে সংশ্লিষ্ট কৃষকদের জোরালো দাবি। লেফুঙ্গা আরডি ব্লকের অধীনস্থ রুবিয়া নারায়ণপাড়া, এই পাড়ায় ন্যূনতম 25 জনজাতি কৃষক বহু বছর যাবত কৃষি কাজ করে তাদের সংসার প্রতিপালন করছেন। সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টা ও উদ্যোগে তাদের এই কৃষি কাজ। কার্যত বিভিন্ন মরশুমে সবজি চাষে এই জনজাতি কৃষকরা অভ্যস্ত। বর্তমানে রুবিয়া নারায়ণপাড়ায় বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ। জমিতে উচ্ছে, কুমোর, ছই, কারকল, অন্যান্য শাকসবজি ফলিত। বলার অপেক্ষা রাখে না বর্তমান রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করতে অধিক সচেষ্ট এবং উদ্যোগী, কিন্তু এই রুবিয়া নারায়ণপাড়ার কৃষকদের আয় তলান্বিত। কারণটা হলো এই রুবিয়া নারায়ণপাড়ায় যেমন জলসেচের কোনো ব্যবস্থা নেই, পাশাপাশি ভূমি কর্ষণের অত্যাধুনিক তথা পাওয়ার টিলার কিংবা আনুষাঙ্গিক ব্যবস্থা তাদের কাছে ব্রাত্য। এমনকি এই কৃষকদের ভাগ্যে আজ পর্যন্ত সরকারি কোনো সাহায্য সহযোগিতা জোটেনি। সরকারি সার বীজ বা কিঞ্চিত সরকারি অর্থ সাহায্য পর্যন্ত তারা পাননি। সম্পূর্ণ নিজেদের গাটের পয়সায় বাজার থেকে চড়া দামে কৃষি সামগ্রী ক্রয় করে তারা চাষাবাদ করছেন। উপরন্তু প্রতি ঘন্টায় 400 টাকা হাজিরার পাওয়ার টিলার ভাড়া করে মাটি কর্ষণ করে তাদের কাছে ব্যয়বহুল। এতে যে এই রুবিয়া নারায়ণপাড়ার কৃষকরা ফসল উৎপাদনের ক্ষেত্রে মার খাচ্ছেন তা বলাই বাহুল্য। সংশ্লিষ্ট অসহায় কৃষকদের হয়ে রাজ্য সরকারের সাহায্য সহযোগিতার দাবি তুললেন স্থানীয় কৃষক মনীন্দ্র দেববর্মা। না, এখন পর্যন্ত সরকার কাছে 1 টাকাও পাইনি সুযোগ সুবিধা। কি কি লাগাইছে? আমরা এখানে ছই আর করলা চাষ করছি। শুধু আমি না, এখানে অনেক লোক আছে চাষ করে। সরকারের কাছ থেকে আমরা একটু সাহায্য পেলে তো ভালো হতো। জলের ব্যবস্থা আর হাল চাষ করার জন্য পাওয়ার টিলার মতো পেলে, সরকার কাছ থেকে সুবিধা পেলে ভালো হতো। আপনারা দাবি পাওয়ার টিলার আর জলের সুবিধার জন্য? হ্যাঁ, সরকার দিলে আমরা। স্থানীয় অপর কৃষক দশরথ দেববর্মার একই দাবি। সেই দাবি জানিয়ে বর্তমানে জমি কর্ষণে ঘন্টায় 400 টাকা হাজিরায় পাওয়ার টিলার ভাড়া করতে হয় বলে জানালেন ওই কৃষক। আমার সমিতি হলে সরকারের একটু সুযোগ সুবিধা পাইলে আমার একটু সাহায্য। সরকার থেকে কি সুযোগ সুবিধা পেতে? সরকার থেকে টাকা অফিসে পাওয়ার সুবিধা, জলের সমস্যা। জলের সমস্যা আর কি কি সমস্যা আপনার এখানে? জলের সমস্যা, এরপরে তারপরে ওষুধ টষুধ, পাওয়ার টিলার। আপনি পার ডে ঘন্টা কত হয় এখানে? পার ডে বলতে বর্তমান রাজ্য সরকার তথা কৃষি দপ্তর কৃষকদের উন্নয়নে ব্যাপক তৎপরতা চালিয়েছে, এই নিদর্শন বহু বিদ্যমান। কিন্তু লেফুঙ্গা আরডি ব্লকের এই রুবিয়া নারায়ণপাড়ার বাসিন্দা কৃষকদের ভাগ্যে কেন আজ পর্যন্ত দপ্তর কর্তৃপক্ষের নজর পড়েনি তা কিন্তু আলোচ্য বিষয়। অনতিবিলম্বে এই কৃষকদের পাশে সরকারিভাবে দাঁড়ানো কৃষি দপ্তর কর্তৃপক্ষের অত্যাবশ্যক কর্তব্য তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।